এনার্জি সিস্টেম কোম্পানির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো সোলার সিস্টেম নিয়ে, এদেশের কতটুকু অগ্রগতি বা কতটুকু আলোচনা হয় সেটা নিয়ে। আজকে স্ক্রিনে দেখাবো দেশের স্বনামধন্য এবং শীর্ষ কিছু সংবাদপত্রের হেডলাইনগুলো যা সোলার নিয়ে করেছে। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে ভয়াবহ বিদ্যুৎ সংকট মোকাবেলা করছে বাংলাদেশ। এখন সেটার জন্য সরকার অনেক পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো ফলাফলের জন্য কিছুটা সময় লাগবে। এই সময়টা আসলে এই সংকটটা কাটানোর জন্য অনবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌর বিদ্যুৎ একটি বড় ভূমিকা পালন করে। বাংলাদেশে গড়ে 200 থেকে 250 থেকে 300 দিন সূর্যালোক থাকে। প্রতিদিন প্রায় 5 কিলোওয়াট ঘন্টা শক্তি দেশের প্রতি বর্গ মিটারে আছড়ে পড়ে। ভূপতিত এই সৌরশক্তির মাত্র 0.07 ভাগ, মানে 1/10 ভাগেরও কম শক্তিতে রূপান্তর করা গেলে বাংলাদেশের সব বিদ্যুতের চাহিদা মিটিয়ে ফেলা সম্ভব হবে। সোলার প্যানেল স্থাপনে প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি হলেও, মানে কিছুটা বেশি হলেও, আসলে রক্ষণাবেক্ষণ এবং ন্যূনতম কিছু খরচ ছাড়া তেমন কোনো খরচই হয় না আসলে। আর হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন খুবই সহজ। সূর্যের আলোয় কণা, মানে সূর্যের আলো দিয়ে আসলে চার্জিং বা ডিসচার্জিং হয়, সেটা আমরা আমাদের আরও অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির 81 ভাগ আসে সৌর বিদ্যুৎ থেকে। বর্তমানে দেশে মোট সৌর বিদ্যুৎ উৎপাদন হয় 20 মেগাওয়াট। এর মধ্যে দেশে উৎপাদিত সৌর প্যানেল থেকে পাওয়া যায় 5 মেগাওয়াট আর আমদানিকৃত থেকে পাওয়া যায় 15 মেগাওয়াট। এই 20 মেগাওয়াট বিদ্যুৎ মোট উৎপাদনের মাত্র 0.6 ভাগ। গ্রামাঞ্চলে 40 ভাগের প্রায় 40 লাখের মতো মানুষ এখন সৌর বিদ্যুৎ ব্যবহার করে উপকৃত হচ্ছে। মানে হচ্ছে এদেশের মানুষ এখন সৌর বিদ্যুৎ নিয়ে চিন্তা করে যে আসলে সৌর বিদ্যুৎটা কিভাবে বিদ্যুৎ খরচ থেকে বাঁচিয়ে সৌর বিদ্যুতে আসলে আসা যায়। ইউরোপের কথা বলি, ইউরোপের সৌর বিদ্যুৎ উৎপাদনকারী সংগঠন ইপিআইএ 2009-এর এক হিসাব অনুযায়ী সৌর বিদ্যুৎ উৎপাদন প্রায় 20,000 মেগাওয়াট। মানে হচ্ছে যে সবাই সৌরশক্তিতে আসছে। আপনাদের যদি কোনো সৌর বিদ্যুতের প্রশ্ন থাকে বা আপনাদের কোনো প্যাকেজের প্রয়োজন হয়, আমরা এনার্জি সিস্টেম কোম্পানি আছি, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, সেখানে ফোন দিবেন বা যে কোনো পরামর্শের জন্য হলে আমাদেরকে ফোন দিবেন। আমরা ফ্রি কনসালটেন্সি করে থাকি, মানে কোনো কনসালটেন্সি করতে আপনাদের কোনো থেকে আমাদের চার্জ নিই না। আর সৌরশক্তি তো বুঝতেই পারছেন যে সবাই একই কথা বলছে, বিদ্যুতের উপরে চাপ কমাতে সৌর বিদ্যুতে আসতেই হবে। সৌর বিদ্যুতে আসার জন্য, সৌর বিদ্যুতের প্যাকেজ কেনার জন্য বিশ্বস্ত একটি কোম্পানি দরকার বা বিশ্বস্ত একটি আপনাদের কনসালটেন্ট দরকার। সেই জন্য আমরা আছি, এনার্জি সিস্টেম কোম্পানি আছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন দিবেন। নতুন আরও ভিডিওর জন্য স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।